সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটির চতুর্থ অধ্যায় নিয়ে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এর মধ্যে থেকে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য সেনবংশ এবং প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব পাল যুগ আমাদের এখানে দীর্ঘ প্রায় চারশো বছর শাসন করেছিল পাল যুগ যে যে সময়টা আমাদের বাংলায় শাসন করেছে এই সময়টার শেষের দিকে প্রায় অধিকাংশ সময়ই আমাদের বাংলার দক্ষিণ পূর্ব অংশ প্রায় স্বাধীন ছিল অর্থাৎ এই সময় এখানে বিভিন্ন রাজবংশ গড়ে উঠেছিল কেউ হয়তোবা পালদেরকে পালদের সাথে থেকে অর্থাৎ তাদের অনুমতি নিয়ে রাজ্য শাসন করেছে বা অনেক রাজ্য তাদেরকে বিদ্রোহ করে তাদের সাথে বিদ্রোহ করে স্বাধীনভাবে রাজ্য শাসন করেছে এই সময়ে আমাদের বাংলায় যে রাজ্যগুলো গড়ে উঠেছিল এবং যারা স্বাধীনভাবে শাসন করেছিল আমরা তাদেরকে নিয়ে এখন আলোচনা শুরু করব প্রথমে আমরা আলোচনা করছি বংশ নিয়ে তোমরা দেখো সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মগধ ও গৌরে পরবর্তী গুপ্ত বংশ রাজারা প্রভুত্ব স্থাপন করেছিল এ সময় দক্ষিণ পূর্ব বাংলায় বংশের রাজারা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তাদের রাজধানীর নাম ছিল কর্মন্ত বাসক কুমিল্লা জেলার বড়কামতার সাথে এই কর্মন্ত বাসক নামটির একই নাম বলে অনেকে মনে করে থাকেন আবার খর্গদের অধিকার ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত ছিল বলে মনে করা হয় খর্গদের সম্পর্কে এর চেয়ে বেশি কিছু আর জানা যায় না এরপর আমরা আলোচনা করব দেববংশ নিয়ে বংশের শাসনের পর এই অঞ্চলে যারা শাসন করেছিলেন তারা দেববংশ দেববংশে অনেকগুলো বিখ্যাত শাসক ছিল এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যারা ছিলেন শ্রী শান্তিদেব শ্রী বীরদেব শ্রী আনন্দ দেব এবং শ্রী ভবদেব এবং এই চারজন যখন এখানে শাসন করেছেন তারা নিজেদেরকে অনেক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী শাসক বলে মনে করতেন এই দেববংশ যখন বাংলায় শাসন করেছিলেন তারা এখানে রাজধানী স্থাপন করেছিলেন তাদের রাজধানীর নাম ছিল দেবপর্বত এবং তারা তাদের নামের সাথে তখন বড় বড় উপাধি যুগ করতেন যেমন তারা নিজেদেরকে পরম সৌগত পরম ভট্টারক পরমেশ্বর মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি তারা তাদের নামের সাথে তখন যুক্ত করেছিলেন কুমিল্লার নিকট ময়নামতির কাছে এই দেব পর্বত ছিল বলে মনে করা হয় দেবদেশ সম্পর্কে এর চেয়ে বা এর চেয়ে ভালো কিছু খুব বেশি আমরা জানতে পারি না এরপর আমরা আসি কান্তিদেবের রাজ্য আমাদের এই বাংলার দক্ষিণ পূর্ব অংশে কান্তিদেব নামক একটি রাজ্য গড়ে উঠেছিল এবং এই রাজ্যটা হরিগিল অঞ্চলে গড়ে উঠেছিল বলে মনে করা হয় এই রাজ্যের রাজা ছিলেন কান্তিদেব দেববংশের সাথে এই কান্তিদেবের কোনো মিল ছিল কিনা বা মিল আছে কিনা এ ব্যাপারে খুব ভালো কিছু বা বেশি কিছু জানা যায় না তবে এর তার পিতা ছিলেন ধনদত্ত ও পিতামহ ছিলেন ভদ্রদত্ত দক্ষিণ পূর্ব বাংলায় যারা শাসন করেছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বংশটা ছিল সেটা হচ্ছে চন্দ্রবংশ এই চন্দ্রবংশ এখানে প্রায় দেড়শো বছর শাসন করেছেন চন্দ্র প্রথম নৃপতি ছিলেন পূর্ণচন্দ্র এবং তার পুত্র সুবর্ণচন্দ্র ছিলেন এবং তারা এই রোহিতগিরের ভূস্বামী ছিলেন সুবর্ণচন্দ্রের পুত্র ত্রৈলুক্যচন্দ্র এবং সে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তিনি সৌর্য বীর্য সহকারে এই অঞ্চল শাসন করেছেন এবং তিনি সবচেয়ে বেশি জায়গা দখল করতে সক্ষম হয়েছিলেন আর এই লালমাই যে পাহাড়টা আমরা দেখি এই লালমাই পাহাড় ছিল চন্দ্র রাজাদের মূল কেন্দ্র এই পাহাড় প্রাচীনকালের রোহিত গিরি নামে পরিচিত ছিল বলে মনে করা হয় আনুমানিক ত্রিশ কাল তিনি এখানে শাসন করেছিলেন ত্রৈলক্য চন্দ্রের পর এখানে শাসন করেছিলেন তার পুত্র শ্রীচন্দ্র তিনি পিতার যোগ্য উত্তরাধিকারী ছিলেন তার তার শাসনকালে চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছেছিল এবং নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন বিধায় তিনি তার নামের পাশে কিছু উপাধি গ্রহণ করেছিলেন যেমন তিনি পরমেশ্বর পরম ভট্টরক মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন এবং তিনি যে উপাধিগুলো গ্রহণ করেছিলেন এই উপাধিগুলো যথার্থতা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন শ্রীচন্দ্রের পরে তার পুত্র কল্যাণচন্দ্র এবং পরবর্তী তার পৌত্র লডহ চন্দ্র চন্দ্রবংশের গৌরব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন এবং এই চন্দ্রবংশ যতদিন এখানে শাসন করেছিলেন তারা সূর্য বীর্য সহকারেই শাসন করতে সক্ষম হয়েছিলেন চন্দ্রবংশের পর আমাদের এই দক্ষিণ পূর্ব বাংলায় যে বংশ শাসন করেছিলেন সেটা হচ্ছে বর্মবংশ এগারো শতকের শেষের দিকে যখন পাল সাম্রাজ্যের পাল সাম্রাজ্য অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এই সুযোগে এখানে বর্মবংশ প্রতিষ্ঠিত হয়েছিল বর্মবংশের উপাধিধারী এক রাজবংশের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গদেশে যিনি এই বংশের প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন বজ্রভবর্মার পুত্র জাত বর্মা এই জাত বর্মা এখানে দীর্ঘদিন শাসন করতে সক্ষম হয়েছিলেন জাত বর্মার পর তার পুত্র হরি বর্মা এখানে দীর্ঘদিন শাসন করেন এবং তিনিও যোগ্য একজন শাসক ছিলেন তিনি প্রায় ছেচল্লিশ বছর এখানে রাজত্ব করেছিলেন এবং এই যে হরিবর্মা যতদিন শাসন করেছেন তিনি পালদের সাথে সক্ষতা বজায় রেখেই শাসন করতেন বর্মবংশের শাসনের মাধ্যমে দক্ষিণ পূর্ব বাংলার যারা শাসন করেছেন তাদের শাসনে অবসান হয় এরপরে বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাসনের সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে সেন বংশ অর্থাৎ পাল রাজাদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক যারা ছিল তারা ছিল সেন বংশের শাসকগণ এই সেনরা ছিল বহিরাগত তারা আসলে বাংলার কোনো লোক ছিল না তাদের নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটে কেউ কেউ মনে করেন তারা ছিল ব্রহ্মক্ষত্রিয় অর্থাৎ তার প্রথম দিকে ছিল ব্রাহ্মণ তারপর তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়েছিল এবং এজন্যই তাদেরকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তিনি যৌবনে কর্ণাট বীরত্ব প্রদর্শন করে শেষ বয়সে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি এজন্য তাকে সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হলেও তাকে প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় না প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় হেমন্ত সেনকে ধারণা করা হয় পাল রাজা রামপালের অধীনে তিনি একজন সামন্ত রাজা ছিলেন হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন বাংলা শাসন করেন এবং এই বিজয় সেনকেই সেন বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক মনে করা হয়ে থাকে কারণ তিনি দীর্ঘদিন এই অঞ্চল শাসন করতে সক্ষম হয়েছিলেন এবং বিজয় সেন যতদিন শাসন করেছেন তিনি ততদিন এই বাংলাকে অত্যন্ত সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ বিজয় সেন সৌর্য বীর্য নিয়ে সর্বপ্রথম একজন সফল শাসক হিসাবে শাসন করতে সক্ষম হয়েছিলেন এবং ধর্মের কথা যদি বলি ধর্মের দিক দিয়ে বিজয় সেন শৈব ধর্মের অধিকারী ছিলেন বিজয় সেনের সিংহাসনে আরোহণ করার পর থেকে তিনি দীর্ঘদিন শাসন করার পর পরবর্তীতে তিনি যখন সিংহাসন থেকে চলে যান তখন বাংলা সিংহাসনে আরোহণ করেন তার যোগ্য পুত্র বল্লাল সেন বললাল সেন সেন বংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসন শাসক ছিলেন তিনি সেন বংশকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ তিনি শুধু পিতৃরাজ্যকে রক্ষাই করেননি তিনি মগধ মিথিলা ইত্যাদি রাজ্যকেও সেন রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন বিজয় সেন তিনিও কিছু উপাধি গ্রহণ করেছিলেন তিনি নিজের নামের সাথে মিল রেখে অরিরাজ নিশঙ্ক শঙ্কর ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন বল্লাল সেন সেন বংশের অত্যন্ত সুপণ্ডিত ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ বললাল সেন যে কাজগুলো করেছেন তার মধ্যে তার বিদ্যানতা অর্থাৎ তার বিদ্যা এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি তার সময়ে তার রাজদরবারে অনেক গুণীকে ঠাঁই দিয়েছিলেন তিনি অদ্ভুত সাগর দান সাগর ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন যদিও তিনি অদ্ভুত সাগর গ্রন্থটি তিনি শেষ করে যেতে পারেননি তার মৃত্যুর পর তার পুত্র লক্ষণ সেন এই অদ্ভুত সাগর বইটি শেষ করেছিলেন তার সময় ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল এবং তার সময় পালদের যে ধর্মটা ছিল অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল অনেক মনে করেন তিনি হিন্দু সমাজকে নতুনভাবে গঠন করার জন্য এসব কাজ করেছিলেন এবং বললাল সেন তার সময় কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন যে প্রথাটা ইতিহাসে অত্যন্ত ঘৃণ্যতম একটা প্রথা ছিল বলে মনে করা হয় এর ফলে সামাজিক আচার ব্যবহার বিবাহ অনুষ্ঠান প্রবৃত্তি জায়গায় কুলিন শ্রেণীর লোকদিকে কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো এবং এদেরকে এ সময় বিশেষ বিশেষ কাজে বা বিভিন্ন কাজে তখন অগ্রাধিকার দেয়া হতো বল্লাল সেনের মৃত্যুর পর তার পুত্র লক্ষণ সেন প্রায় ষাট বছর বয়সে বাংলা সিংহাসন আরোহণ করেছিলেন তিনি একজন সুযোগ্য শাসক ছিলেন একজন ভালো যোদ্ধা ছিলেন তিনি তার পিতার যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যকে অনেক দিন পর্যন্ত এগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন তিনি প্রাক জ্যোতিষ গৌড়, কলিঙ্গ কাশি মগধ ইত্যাদি অঞ্চলকে তাদের সাম্রাজ্য ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন তবে তার জীবনের শেষ ভাগটা খুব বেশি সুখের ছিল না অর্থাৎ তার জীবনের শেষ ভাগে তিনি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলেন ফলে এই সাম্রাজ্য অর্থাৎ সেন বংশের যে সাম্রাজ্য ছিল এ বংশে অন্যান্য বিভিন্ন বংশের অনুপ্রবেশ ঘটেছিল চৈদশ শতকের প্রথম দিকে বারোশো চার সালে একজন তুর্কিবীর ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বুকের খুর্জি বাংলা জয় করেছিলেন অর্থাৎ বাংলা যখন আক্রমণ করেন তখন এই লক্ষণ সেন বাংলা থেকে তিনি তার সিংহাসন থেকে তিনি পালিয়ে অন্য কোথাও যে আশ্রয় নিয়েছিলেন ফলে তখন তুর্কিদের হাতে বাংলার শাসন চলে যায় বা এর মাধ্যমেই বাংলায় মুসলমান শাসনের সূত্রপাত হয়েছিল এবং তিনিও পিতা ও পিতামহের পরম মহেশ্বর উপাধি পরিবর্তে পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেছিলেন তিনি শাস্ত্র ও ধর্মচর্চায় পিতার উপযুক্ত ছিলেন ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা ও ঐদার্যের ভূয়সী প্রশংসা করেছেন বারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন এবং কেশব সেন কিছুকাল পূর্ববাংলায় শাসন করেছিলেন এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে থাকে এরপর আমরা আলোচনা করব প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা অর্থাৎ আমরা এতক্ষণ প্রাচীন বাংলা নিয়ে পড়লাম প্রাচীন বাংলার শাসন ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমাদের একটু জানা দরকার আমরা জানি গুপ্ত শাসনের পূর্বে বাংলার রাজ্য শাসন পদ্ধতি কেমন ছিল সেটা সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায় না এজন্য আমাদেরকে গুপ্ত শাসনের পরবর্তী সময় সম্পর্কে জানতে হয় বা যতটা জানা যায় ততটুকু আলোচনা করতে হবে এই পরবর্তী সময়ে এখানে কৌম সমাজ প্রতিষ্ঠিত ছিল বলে মনে করা হয় অর্থাৎ গুপ্তদের শাসনের পূর্বে এখানে কৌম সমাজ প্রতিষ্ঠিত ছিল এবং সমাজে এখানে সব কিছু ছিল কৌম সমাজ এটা পঞ্চায়েতের মতো এখানে শাসন হতো গুপ্তদের সময় বাংলা শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যেতে থাকে অর্থাৎ গুপ্তদের আগে খুব বেশি ধারণা পাওয়া যায় না কিন্তু খুব গুপ্তদের সময় থেকে বাংলা শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় আনুমানিক দুই তিন শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল পণ্ডনগর বা বর্তমান বগুড়ার পাঁচ মাইল দূরে মহাস্থান করে বাংলাদেশের যে অংশ সরাসরি গুপ্ত সম্রাটদের অধীনে শাসিত হচ্ছিলো তা কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে ভক্তি এবং এই ভুক্তিগুলো আবার কয়েকটি বিষয়ে ভাগ করা হতো আবার প্রত্যেকটি বিষয় কয়েকটি মণ্ডলে ভাগ করা হতো আবার এই প্রত্যেকটি মণ্ডল কয়েকটি বিথিতে এবং প্রত্যেকটি বিথি কয়েকটি গ্রামে ভাগ করা হতো এবং এই গ্রামে ছিল শাসন ব্যবস্থার সবচেয়ে নিচু জায়গায় এবং গুপ্ত সম্রাট নিজে ভুক্তির শাসনকর্তা নিযুক্ত করতেন কোনো কোনো সময় রাজকুমার বা রাজ থেকেও ভুক্তির শাসনকর্তা তখন নিযুক্ত করা হতো ষষ্ঠ শতকে উত্তর পশ্চিম বাংলায় গুপ্তদের শাসন শেষ হয় এবং বঙ্গ স্বাধীন ও আলাদা রাষ্ট্র হিসেবে তখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন বঙ্গে যে নতুন ব্যবস্থা সৃষ্টি হয়েছিল তা মূলত গুপ্ত আমলের প্রাদেশিক শাসনের মতোই ছিল গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল সামন্ত নির্ভর এরপর যখন পাল বংশের শাসন শুরু হয় পালরা অনেকটা গুপ্তদের মতোই শাসন করেছেন অর্থাৎ গুপ্তরা যেভাবে শাসন করেছে পালরাও ঠিক সেভাবে এখানে শাসন করার চেষ্টা করেছেন তবে পাল শাসকদের মধ্যে রাজাই ছিল সবচেয়ে সবার উপরে এবং রাজাই ছিল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজার পুত্র রাজা হতেন এ নিয়ম থাকা সত্ত্বেও এ সময় ভাই এবং রাজ পরিবার অন্যান্য নিকটত্বের মধ্যে সিংহাসন বিরোধ এবং সংঘর্ষও এ সময় দেখা দেয় রাজ্যের সকল প্রকার শাসন জন্য কতগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল এর প্রতিটি বিভাগের জন্য একজন করে অধ্যক্ষ এ সময় নিযুক্ত করা হতো এই সময় কেন্দ্র সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উৎসটা ছিল সেটা ছিল আয় আমাদের দেশে এখন যেমন কর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সময় এই করই ছিল প্রধান আয়ের উৎস এ সময় উৎপন্ন শস্যের উপর বিভিন্ন ধরনের কর ধার্য করা হতো যেমন ভোগ হিরণ্য উপরি ইত্যাদি কর ছিল কতগুলো পণ্য দ্রব্যের উপর এ সময় কর ধার্য করা হতো দুসু ও তস্করের ভয় থেকে রক্ষা করার জন্য এ সময় কর নেওয়া হতো আবার খেয়া ঘাট থেকে আদায় করা মাসুল ইত্যাদি সরকারের আয়ের অন্যতম উৎস ছিল বন ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ সুতরাং এটিও রাষ্ট্রের অন্যতম আয়ের একটি উৎস ছিল এই সময়ে বিভিন্ন রকমের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ধরনের কর্মচারীও নিয়োগ করা হতো দেখা গেল যে এ সময় এ জরিপ করার জন্য একজন কর্মচারী থাকতো বা সঠিকভাবে শাসন কার্য পরিচালনার জন্য নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য এ সময় বিভিন্ন ধরনের বাহিনীকে নিযুক্ত করা হতো এ সময়ে পদাতিক অশ্বারোহী হস্তি এবং রণতরী ইত্যাদি চার প্রকারের সামরিক বাহিনী ছিল গুপ্তদের মধ্যে পালদের সময়ে রাজাদের বিভিন্ন উল্লেখ পাওয়া যায় এদের নানা উপাধিও পাওয়া যায় কেন্দ্রশাসনে সৌর্য ও বীর্য সামন্তদের অধীনতায় থাকতে বাধ্য হতো পাল রাজ্যে যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তা পূর্ববর্তী সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ ও সেন রাজত্বকালে রাষ্ট্রশাসনের আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করেছিল তবে এই পালদের সময়ে রানীকেও রাজকীয় মর্যাদা দেওয়ার পদ্ধতি চালু হয়েছিল মোটামুটিভাবে মোটামুটিভাবে পুরো প্রাচীন আমলটা এইভাবেই শাসিত হয়েছিল তো শিক্ষার্থীরা তোমরা পাল আমলে কীভাবে সব কিছু শাসিত হয়েছে ইত্যাদি জানলা বা প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা কেমন ছিল তা তোমরা আশা করছি বুঝতে পেরেছ আমরা আবার যদি একটু বলি আমাদের আজকের আলোচনায় কী কী ছিল আমরা দেখব আমাদের এখানে গুপ্ত বংশ মৌর্য বংশ পাল বংশ সেন বংশ তারা কেমনভাবে শাসন করেছে এবং তাদের শাসন পদ্ধতি কেমন ছিল ইত্যাদি বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্যের বর্ণনা এরপরে সেন বংশের বর্ণনা এরপরে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বর্ণনা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ক্লাসটি আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজে অথবা ইউটিউবে চোখ রাখতে পারো এছাড়া কিশোর বাতায়নেও তোমরা চোখ রাখতে পারো আর তোমাদের সুচিন্তিত মতামত আমাদেরকে অনুপ্রাণিত করবে সেক্ষেত্রে তোমরা আমাদেরকে সুচিন্তিত মতামত দিতে পারো তোমরা আমাদেরকে মেল করতে পারো তোমরা যদি মেল করো তাহলে তাহলে আমরা তোমাদের মেল অনুযায়ী তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো আশা করছি তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ